কি ভিউয়ার্স, নর্মাল রাউটারের মেইন স্ট্রিম রুট দেখতে দেখতে ক্লান্ত? কিছু আনইউজুয়াল খুঁজছেন যেটা দেখতে রাউটারের মতো না? এরকম কোনো রাউটার খুঁজছেন? রাউটার কিন্তু দেখতে রাউটারের মতো না, অ্যান্টেনা নেই বাইরে। তো চলুন দেখা যাক আজকে আমাদের সাথে কি আছে, কি রিভিউ করব আজকে। সো গাইস, আজকে রিভিউ করব ডেকো M4। রাউটারটি দেখতে ঠিক এরকম, মেইন স্ট্রিম রাউটারের মতো না, কিন্তু পারফরমেন্স মেইন স্ট্রিম রাউটারের চেয়েও অনেক গুণ বেশি। হে গাইস, আমি তানভীর আজিম খান, এক্সেল টেকনোলজিস লিমিটেড এবং টিপি লিঙ্কের পক্ষ থেকে আজকে রিভিউ জুড়ে আপনাদের সাথেই থাকছি। আজকে আমরা রিভিউ করব টিপি লিঙ্কের ডেকো M4 এই রাউটারটি। সো গাইস, আমরা আনবক্সিং করার পর কী কী পেলাম? সবার প্রথমে পেয়েছি ডেকো M4 সিঙ্গেল প্যাক এই রাউটারটি, একটি ব্ল্যাক কালারের অ্যাডাপ্টার এবং একটি ল্যান কেবল। তো চলুন মেশ টেকনোলজি এবং ডেকো M4 ফিচারগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি। সবার আগে আপনাদেরকে সাথে আমি শেয়ার করতে চাই সেটা হলো মেশ টেকনোলজি কেন, কেন আপনার জন্য মেশ টেকনোলজি প্রয়োজন। মেশ টেকনোলজি কম্পারেটিভলি একটি নতুন আবিষ্কার ওয়াইফাই জগতে, আবার নতুনও না, 3-4 বছর ধরে এই টেকনোলজি আমাদের সাথে আছে। তো সেটারই, সেই টেকনোলজিরই একটি চমৎকার ইনক্লুশন হলো ডেকো M4 এই মডেলের রাউটার। এটি সিঙ্গেল প্যাকের হয়ে থাকে, ডুয়েল প্যাকের হয়ে থাকে এবং 3 প্যাকেরও হয়ে থাকে, এবং সর্বোচ্চ আপনি 10টি মডেলের ডেকো যে কোনোভাবে আপনি মেশের মাধ্যমে, মানে যে কোনো মডেলের হতে পারে সেটা, আপনি এটার সাথে ইনক্লুড করতে পারবেন। সো গাইস, মানে 10টি মডেলের যে কোনো ডেকো সিরিজের হতে পারে সেটি পর্যন্ত আপনি মেশ টেকনোলজির আন্ডারে নিয়ে আসতে পারবেন, 10টি ডিভাইস পর্যন্ত আপনি কানেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মেশ টেকনোলজির সুবিধা হলো কি, আপনার একটাই SSID দিয়ে আপনি 10টা ডিভাইস পর্যন্ত কানেক্ট করতে পারবেন। একটাতেই আপনার ওয়ান কেবল থাকবে, ওয়ান কেবলের মাধ্যমে বাকিগুলো আপনি পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে কানেক্ট করে কাইন্ড অফ ব্লুটুথের মাধ্যমে, ব্লুটুথ টেকনোলজির মাধ্যমে মেশ টেকনোলজি করা যায়। মেশ টেকনোলজির সবচেয়ে বড় সুবিধা সেটা হলো আপনার ডেড জোন কিলার। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী 1টা 2টা বা 3টা ডিভাইস যেটাই আপনি লাগান, আপনার যেটুকু এরিয়া কভার করবে সেখানে আপনার কোনো ডেড জোন থাকতে দেবে না আপনার মেশ। এবং সবচাইতে আর একটা বড় সুবিধা হলো মেশ টেকনোলজির, সেটা হলো আপনাকে কন্টিনিউয়াসলি সার্ভিস দিয়ে যেতে থাকবে। আপনি যতটুকু এরিয়াতে থাকবেন, একটা রাউটার থেকে আপনি একটু দূরে চলে গেলেন, দ্বিতীয় আরেকটি রাউটার এর কাছাকাছি আপনি চলে গেলেন, অটোমেটিক্যালি ও আপনার সাথে কানেক্ট করে নেবে, আপনাকে বুঝতেই দিবে না, আপনার লাইন কোনো ড্রপ হবে না, আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন অথবা মুভি ডাউনলোড করতেছেন, কোনো ইন্টারাপশন ছাড়াই ও আপনাকে সিমুলটেনিয়াসলি কানেক্ট করতে থাকবে। এটাই হলো মেশ টেকনোলজির সবচেয়ে বড় সুবিধা। বুঝতেই পারছেন যে নর্মাল একটি রাউটার এবং রেঞ্জ এক্সটেন্ডারের মাধ্যমে আপনি হয়তো ইউনিফাইড করতে পারবেন নেটওয়ার্ক, কিন্তু সেক্ষেত্রে হবে কি, আপনার লাইন ড্রপিং থাকবে, আর এই লাইন ড্রপিং এবং ডেড জোন কিলিংয়ের জন্যই হলো মেশ টেকনোলজির আবিষ্কার। সেই মেশ টেকনোলজিরই একটি চমৎকার ইনক্লুশন হলো টিপি লিঙ্কের ডেকো M4 এই রাউটারটি। তো চলুন এটার প্রথমে লুক নিয়ে কথা বলি, তারপরে এটার সফটওয়্যারগত সুবিধাগুলো নিয়ে কথা বলবো। প্রথমে লুকে আসতে গেলে দেখতেই পাচ্ছেন গাইস, এখানে টিপি লিঙ্কের একটা চমৎকার লোগো দেওয়া আছে, হোয়াইট কালারের বডি চারিদিকে এবং উপরে ব্ল্যাক কালারের একটা শেপ দেওয়া আছে, খাঁজ কাটা, এবং মাঝখানে একটা টিপি লিঙ্কের লোগো দেওয়া আছে। এবং এই যে খাঁজ কাটা যে এটা দেখতে পাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি টিপি লিঙ্কের লোগোর শেপে দেওয়া আছে। বুঝতেই পারছেন গাইস, আপনি যদি আপনার ড্রয়িং রুমে এই রাউটারটি রেখে দেন হয়তো কেউ বুঝতেই পারবে না যে এটা একটি রাউটার, ও অথচ রাউটিং করে যাচ্ছে, আপনাকে ডাটা প্রোভাইড করে যাচ্ছে, কতটা পশ লুকিং হতে পারে এবং কতটা আধুনিক চিন্তাভাবনার হতে পারে টিপি লিঙ্ক আপনাকে এই ধরনের একটা ইনক্লুশন দেখাচ্ছে যে রাউটার এরকমও হতে পারে। এটার যদি আরও আপনি আউটলুক নিয়ে কথা বলতে চাই, এখানে 2টো ল্যান্ডপোর্ট এবং ওয়ান পোর্ট দেওয়া আছে। ল্যান্ডপোর্ট এবং ওয়ান পোর্ট একসাথে বলার কারণ হলো কি, এটি অটো ডিটেক্টিং, অর্থাৎ আপনি যে কোনো একটিতে যদি আপনি ওয়ান পোর্ট কানেকশন দেন অটোমেটিক্যালি আর একটা ল্যান্ডপোর্ট হয়ে যাবে, অর্থাৎ আপনি 2 নম্বর পোর্টে আপনি ওয়ান দিলেন অটোমেটিক্যালি 1 নম্বর পোর্ট ল্যান হয়ে যাবে, 1 নম্বর পোর্টে যদি আপনি ওয়ান দেন দ্বিতীয়টি অটোমেটিক্যালি ল্যান হয়ে যাবে। তো বুঝতেই পারছেন গাইস, অটো ডিটেক্টিং একটি টেকনোলজি মেশ ডেকো M4 এটা ইউজ করা হয়েছে। এখানে একটা টিপি লিঙ্কের লোগো দেওয়া আছে এবং এখানে একটা রিসেট বাটন দেওয়া আছে ছোট্ট, এটা অবভিয়াসলি আপনার ওয়ালে হ্যাঙ্গিং করার কোনো সুযোগ নেই, এটা হলো ড্রয়িং রুমের জন্য, আপনার মানে ড্রয়িং রুমে একটা পশ লুক আনার জন্য এই রাউটারটি ইনক্লুশন। তো এই গেলো হার্ডওয়্যার, এবার আমি সফটওয়্যারগত ফিচারগুলো নিয়ে কথা বলি। প্রথমে যে ফিচারটি নিয়ে কথা বলবো সেটা হলো এটার প্রসেসর।
প্রসেসরটা এটা হলো আপনার কোয়ালকমের সিপিইউ ইউজ করা হয়েছে, যেটা এটাকে আরো পারফরম্যান্স স্মুথ করেছে। দ্বিতীয় যে ফিচারটি নিয়ে কথা বলবো সেটা হলো এটার এমইউ এবং মিমো টেকনোলজি। এমইউ এবং মিমো টেকনোলজি আমার আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন এক্সেল টেকনোলজিসের পেজে, তাহলে আপনারা বুঝতে পারবেন এমইউ এবং মিমো টেকনোলজিটা কতটা কার্যকর। অর্থাৎ সিমুলটেনিয়াসলি মাল্টিপল ডিভাইসের সাথে একই সাথে কানেকশন ই করা যায়, এবং এটার মিমো টেকনোলজিটা হলো 4x4 আর কি। অর্থাৎ একই সাথে অনেকগুলো ডিভাইসের সাথে সিমুলটেনিয়াসলি ডাটা আদান প্রদান করা সম্ভব এমইউ এবং মিমো টেকনোলজি দ্বারা। এটা পরবর্তী যে সফটওয়্যার ফিচারটি নিয়ে কথা বলবো সেটা হলো অটো পাথ সিলেকশন। অর্থাৎ অটো পাথ সিলেকশনটা কেন দরকার সেটা আগে বলিনি। সেটা হলো আপনার, আপনি হয়তো অনেকগুলো ডিভাইস, যেমন এটাতে 100টা ডিভাইস একসাথে কানেক্ট করা যায়, একসাথে এতগুলো ডিভাইসকেও যেহেতু সাপোর্ট দিবে, তো ক্রাউডেড ওয়াইফাই যে সিগন্যালটা যে পাটটা সেটা অনেক ক্রাউডেড হবে যদি আপনি 100টা ডিভাইস একসাথে ইউজ করতে চান। সেক্ষেত্রে হয়তো কেউ ইউটিউবের জন্য কল করবে, কেউ ফেসবুকিংয়ের জন্য কল করবে, কেউ মুভি ডাউনলোডের জন্য কল করবে। সেক্ষেত্রে নর্মাল মেইন স্ট্রিম রাউটার যেগুলো করে থাকে সেটা হলো একই সাথে সবগুলো ডিভাইসই ও অনেকগুলো ডাটা সিগন্যাল প্রেরণ করে থাকে। যে ইউটিউব চাচ্ছে সে ইউটিউবও যেমন তাকে সেন্ড করতেছে, ফেসবুকিংয়ের জন্য তাকে সেন্ড করতেছে ডাটা, মুভি ডাউনলোডের জন্য হয়তো ডাটা সেন্ড করতেছে। কিন্তু এটা যেটা করবে সেটা হলো যেই ইউটিউবের জন্য কল করেছে তাকে ইউটিউবের ডাটাই প্রেরণ করবে, যে ফেসবুকের জন্য কল করেছে তাকে ফেসবুকের ডাটাই প্রেরণ করবে। সেক্ষেত্রে হবে কি, আপনার আপনার ন্যারো যে রোড, মানে যদি পাথটা যদি ন্যারো হয়ে থাকে যে পাথে ডাটা আদান প্রদান হচ্ছে, সেক্ষেত্রেও কোনো ধরনের ডাটার ক্রাউডিং কম হয়ে যাবে। সেক্ষেত্রে মানে আপনার ইউজার ইউজিং লেভেলটা অনেক আপনার হায়ার হবে, অনেক চমৎকারভাবে আপনি ডাটাগুলো আদান প্রদান করতে পারবেন। তারপরে আরেকটা চমৎকার ফিচার হলো বিম ফর্মিং। বিম ফর্মিং এখন নর্মাল রাউটারও দেওয়া থাকে, এটি যেহেতু আরও হাই লেভেলের রাউটার সেক্ষেত্রে তো অবশ্যই দেওয়া আছে। বিম ফর্মিংয়ের সুবিধাগুলো কী? বিম ফর্মিং হলো আপনি হয়তো একটু দূরে আছেন রাউটার থেকে, কিন্তু রাউটার হয় কি আপনার চক্রাকার আকারে ডাটা সিগন্যাল থ্রু করতে থাকে। তো বিম ফর্মিংয়ের সুবিধা হলো কি, ও আপনি হয়তো একটু দূরে আছেন চক্রাকারের বাইরে আছে, ও আপনাকে সমস্ত ডাটাটা ওইখানে দেওয়ার চেষ্টা করবে, যেখানে আপনি আছেন হয়তো একটু কর্নারে আছেন সেখানে আপনাকে দেওয়ার চেষ্টা করবে। এটা হলো আপনার বিম ফর্মিংয়ের সুবিধা। তারপরে আরেকটা চমৎকার ফিচার হলো সেলফি। হয়তো আপনি দুইটা বা তিনটা ডিভাইস একসাথে ইউজ করতেছেন, মানে তিনটা ডেকো M4 বা অন্য যে কোনো যে ডেকো দিয়ে আপনি মেশ করেছেন আপনার বাসা, হয়তো আপনার তিনতলা বিল্ডিং, তিনটা ফ্লোরে আপনি হয়তো তিনটা ডেকো দিয়ে মেশ টেকনোলজি আপনি ক্রিয়েট করেছেন। সেক্ষেত্রে হলো আপনি দোতলায় গিয়েছেন, দোতলায় দেখা গেলো কিছুক্ষণ পরে আপনার রাউটারটা কোনো কারণে হ্যাং করলো দোতলার যে ডেকোটা আছে, সেক্ষেত্রে হবে কি প্রথমতলা এবং নিচতলার যে রাউটারটা আছে, যে তিনটা রাউটার দিয়ে আপনি মেশ করেছেন যেহেতু, অটোমেটিক্যালি আপনাকে ওই রাউটারটিকে সেলফিলিংয়ে পাঠিয়ে আপনাকে অটোমেটিক্যালি কানেক্ট করে নেবেন। এটা এত দ্রুত হবে যে আপনি কোনো ডাটা ইন্টারাপশনই পাবেন না, আপনি বুঝতেই পারবেন না যে আপনার একটি রাউটার অলরেডি হ্যাং হয়ে আছে বা কোনো কারণে ডাটা কানেকশন ছেড়ে দিয়েছে। তো চমৎকার একটি ফিচার এটা আপনার স্মুথ ইউজের জন্য। এবং আমাদের এডেকো M4 এর রাউটারটি দুটি মোডে কাজ করে, রাউটার মোড এবং অ্যাক্সেস পয়েন্ট মোড। এরপর আরেকটি ফিচার নিয়ে, চমৎকার ফিচার নিয়ে কথা বলবো, সেটা হলো কিউওএস, কোয়ালিটি অফ সার্ভিস। কোয়ালিটি অফ সার্ভিসের মাধ্যমে আপনি এনশিওর করতে পারবেন আপনার ডিভাইস প্রায়োরিটাইজ করতে পারবেন, আপনার কোন ডিভাইসটি কতটুকু ব্যান্ডউইথ পাবে, কে কতটুকু মুভির জন্য ডাউনলোডের জন্য স্পিড পাবে, কে কতটুকু গেমিংয়ের জন্য স্পিড পাবে, এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সেক্ষেত্রে হবে কি আপনার অল্প ব্যান্ডউইথও আপনি বেশি ডাটা ইউজ করে, মানে স্মুথ ডাটা ইউজ করতে পারবেন, সেটা হলো আপনার কিউওএস এর মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। এরপরে আরেকটা ফিচার নিয়ে কথা বলবো, সেটা হলো প্যারেন্টাল কন্ট্রোল। প্যারেন্টাল কন্ট্রোল আমাদের আগের ভিডিওগুলো আপনি যদি দেখে থাকেন, দেখা যায় আমাদের টিপি লিঙ্কের কম দামি অনেক রাউটারও বা মোটামুটি বাজেটের মধ্যে যে রাউটারগুলো সেগুলোতেও থাকে, কিন্তু এটাতে যে প্যারেন্টাল কন্ট্রোলটা ইউজ করা হয়েছে সেটা হলো রোবাস্ট প্যারেন্টাল কন্ট্রোল, অর্থাৎ আরেকটু বড় আকারের প্যারেন্টাল কন্ট্রোল। প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে কী কী সুবিধা আপনি এনজয় করতে পারবেন, সেটা হলো আপনার প্রত্যেকটা ডিভাইসের জন্য আপনি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। প্রোফাইল ক্রিয়েট করা কেন জরুরি? প্রোফাইল ক্রিয়েট করা এটার জন্য জরুরি যে ও আপনার প্রত্যেকটা ডিভাইসের জন্য ম্যাক ও আপনার রাউটার তার মেমোরিতে সেভ করে রাখতে পারবে। ম্যাক্সে সেভ করার মাধ্যমে কী হবে, ও ডিভাইসগুলো সম্বন্ধে জানবে যে কোন ডিভাইসটুকু কতটুকু স্পিড পাবে, কোনটা ফেসবুকের জন্য স্পিড পাবে, কোনটা ইউটিউবের জন্য স্পিড পাবে। এটার মাধ্যমে ইউআরএল বাইন্ডিং করে রাখতে পারবেন আপনি। এরপরে প্যারেন্টাল কন্ট্রোলের একটা সুবিধা হলো, অর্থাৎ আপনার কোন ডিভাইসটি কোন ইউআরএল ইউজ করবে, কোন ইউআরএল এনজয় করবে, সেটা আপনি এটার মাধ্যমে সিলেক্ট করে দিতে পারবেন।
এরপরে আপনি চাইলে সাসপেন্ড কানেকটিভিটি করতে পারেন প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে, অর্থাৎ আপনি একটি নির্দিষ্ট সময়ে সিলেক্ট করে রাখলেন, হতে পারে রাত 11টা থেকে ভোর 6টা, এই সময় হয়তো আপনার বাচ্চারা সবাই ঘুমাতে যাওয়ার সময়, এই সময় আপনি সাসপেন্ড কানেকটিভিটি করে রাখলেন, সেক্ষেত্রে কী হলো, কেউ লুকিয়েও আপনার ব্যান্ডউইথ ইউজ করতে পারবো না ওই টাইমটাতে। সবার একটা স্লিপিং টাইম দরকার, ওই স্লিপিং টাইমটা ওইখানে আপনি দিলেন। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম আপনি যে সাসপেন্ড কানেকটিভিটির কী সুবিধা থাকতেছে। বেসিক্যালি এগুলোই হলো প্যারেন্টাল কন্ট্রোলিংয়ের এই সুবিধা। আর টেথার অ্যাপ মাধ্যমে ডেকো M4 জন্য আলাদা অ্যাপ দেওয়া আছে। অ্যান্ড টেথার অ্যাপ হলো আপনার টিপি লিঙ্কের নর্মাল রাউটারের জন্য, ডেকোর জন্য আলাদা অ্যাপ ইউজ করা যায়। এই অ্যাপের মাধ্যমে আরও রোবাস্ট টাইপের আপনি ফিচারগুলো ইউজ করতে পারবেন। সো গাইজ, যেটা বলতেছিলাম আমি যে ডেকো M4 তিনটা প্যাক পর্যন্ত হয়ে থাকে। আমি আপনাদের সামনে রিভিউ করছি ডেকো M4 সিঙ্গেল প্যাকের রাউটারটি। এটা আপনার কাভারেজ দেবে ওপেন স্পেসে 2000 স্কোয়ার ফিট, এবং আমি আগেও বলেছি আমার ভিডিওতে যেটা 100 ডিভাইস পর্যন্ত আপনি একসাথে কানেক্ট করে রাখতে পারবেন। এরপরে ডুয়েল প্যাকেট যেটা হয় সেটাতে আপনি 3800 স্কোয়ার ফিট পর্যন্ত ওপেন স্পেসে কাভারেজ করতে পারবেন, এবং 3 প্যাকেট যেটা সেটা 5500 স্কোয়ার ফিট পর্যন্ত আপনার ওপেন স্পেসে কাভার করে। তো সো গাইস, আপনারা বুঝতেই পারছেন কানেকশনের দিক থেকে, ফিচারের দিক থেকে এবং লুকের দিক থেকে কত লুক্রেটিভ একটা ডিজাইনের এবং ফিচারের এটা হলো আপনার ডেকো M4 এর রাউটারটি। ও, আরেকটা কথা আপনাদের শুরুতে বলেছিলাম যে দেখতে মেইন স্ট্রিম না, কিন্তু মেইন স্ট্রিমের চেয়ে ঢের গুণ স্পিড এবং ঢের গুণ পারফরমেন্স অনেক বেশি এটাতে। সেখান থেকে যদি আমি আবার বলি, সেটা হলো এটা যে আপনারা দেখতে পাচ্ছেন গাইস, জাস্ট একটি লম্বা ইসের মতো, এখানে কোনো এন্টিনা দেখা যাচ্ছে না, কিন্তু ইন্টারনালি কিন্তু এখানে এন্টিনা ইউজ করা হয়েছে। দুটো এন্টিনা ইন্টারনালি দেওয়া আছে, একটা 2.4 GHz জন্য, একটা 5 GHz জন্য। এবং 2.4 GHz আপনি সর্বোচ্চ স্পিড ইউজ করতে পারবেন হলো 300 MBPS পর্যন্ত, এবং 5 GHz আপনি সর্বোচ্চ স্পিড ইউজ করতে পারবেন হলো 867 MBPS পর্যন্ত। সো গাইস, 1200 MBPS এর ডেকো M4 সিঙ্গেল প্যাকের রাউটারটি আপনার মেইন স্ট্রিম রাউটারের যে লুক আপনি দেখতে দেখতে হয়তো ক্লান্ত বোধ করছেন, সেই নর্মাল একই রাউটার একই ধরনের ব্ল্যাক অথবা অন্য কালারের হয়ে থাকে দেখতে একই রকম, সেখান থেকে বেরিয়ে একটু পশ লুকিংয়ের একটি রাউটার আজকেই আপনার বাসার জন্য আপনি আনতে পারেন, সেটা হতে পারে ডেকো M4 এই রাউটারটি। টিপি লিঙ্কের যে কোনো ডিভাইস কেনার আগে অবশ্যই আমাদের প্রত্যেকটি প্যাকের গায়ে এক্সেল টেকনোলজিসের এই লোগোটি দেখে কিনবেন। এখানে আমাদের একটি সার্ভিস নাম্বারও দেওয়া আছে, সেখানে আপনি 10টা থেকে 5টা কল করতে পারেন এনি ওয়ার্কিং ডেতে, পাবলিক হলিডে ছাড়া যে কোনো সময় আপনি সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কল করতে পারেন, জেনে নিতে পারেন আপনার অজানা যে কোনো তথ্য, যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের সার্ভিস রিলেটেডের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে জানান। সো গাইস, আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হলো আমাদের টিপি লিঙ্কের একটি ফেসবুক ফোরাম আছে, সেখানে আপনি চাইলেই জয়েন করতে পারেন। জয়েন করে আপনারা জানাতে পারেন আপনার মতামত, যে কোনো ধরনের সাজেশন, সে যারা আপনার রিসিভ করার জন্য আমরা আছি আপনার সাথে। তো সেখানে জয়েন করুন, লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো গাইস, তাড়াতাড়ি জয়েন করুন। এবং শেষ করার আগে সবসময় যে কথাটি বলি আবারও বলতেছি, সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই দেখার জন্য। সো গাইস, আজকে এই পর্যন্তই, সবাইকে আবারও শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।